শুরু হচ্ছে 2023 খ্রিস্টাব্দের স্কুল ভর্তি। নিজের সন্তানের জন্য ভালো স্কুল খুঁজছেন নিশ্চয়ই। রাজধানীর আদাবরের পিসি কালচার হাউজিং পাবলিক স্কুলের প্রধান শিক্ষক রেহানা বেগম জানাচ্ছেন কেন ভর্তি হবেন তার স্কুলে। আসুন তার কথা শুনি। আমি রেহানা বেগম, প্রধান শিক্ষক পিসি কালচার হাউজিং পাবলিক স্কুল। ম্যাম, আপনার স্কুলে কোন কোন ক্লাসে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে? আমাদের স্কুলে এখন তো ভর্তির মরশুম, আমরা ভর্তি কার্যক্রম শুরু করেছি। তা আমাদের স্কুলে তিন চার ধাপে আর কি ভর্তি নিয়ে, একটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শাখায় এখানে আমরা ভর্তি কার্যক্রম শুরু করেছি, আর ওয়ান থেকে ফাইভ পর্যন্ত প্রাথমিক সেকশনে ভর্তি কার্যক্রম শুরু করেছি, আর প্রি প্রাইমারিতেও আমরা ভর্তি শুরু করেছি। আপনার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কত এখন? আমাদের স্কুলে বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা 350। ম্যাম, আপনার স্কুলে কেন ভর্তি হবে আর আপনার স্কুলের বিশেষত্ব কী? ম্যাম, আমাদের স্কুলে ছাত্ররা যারা আসে তারা আমাদের আশেপাশে সেসব স্টুডেন্টরা থাকে, আমরা তাদেরকে যথেষ্ট কেয়ার করি, এবং আমাদের স্কুলে একটা খেলার মাঠ আছে বড়। স্কুলের প্রত্যেকটা শ্রেণী সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীদের জন্য যে পরিবেশ থাকা দরকার সেটা আছে, এবং খেলাধুলার জন্য শিক্ষা উপকরণও আমাদের রয়েছে। আবার আপনার যাতে শিক্ষার্থীর আপনার ইসের জন্য লেখাপড়ার মান ভালো করার জন্য আমাদের ভালো শিক্ষকও রয়েছে, এবং প্রতিনিয়তই আমাদের ছাত্রদের সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা যোগাযোগ মেনটেন করে চলে, তাদের কোথায় কোন অসুবিধা আছে এবং পড়ালেখায় তারা কীভাবে তারা সামনের দিকে ভালো করতে পারে। পিছিয়ে পড়া স্টুডেন্টদের জন্য ক্লাসে নিয়ে কাজ, ক্লাসের পরে আমরা বিশেষ তারা যেগুলো না পারে যেসব বিষয় আমি শিক্ষকদেরকে বলে দিয়েছি যে সেগুলো বিষয় যাতে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং তারা ভালো ফলাফল করতে পারে সেটাই আমরা সাহায্য করি। তারপরে দেখা যায় যে আমরা ভর্তির জন্য ন্যূনতম একটা ফি নিই স্কুলে, সেটাও অনেকে হয়তো দিতে পারে না, তখন আমরা আপনার তাদের তারা যাতে পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সেজন্য আমরা তাদেরকে মানে ওই ফিটা থেকে কমিয়ে তাদেরকে আরও কমিয়ে ভর্তি নিই। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একেবারেই যারা দিতে পারে না তখন আমরা শিক্ষকদের কাছ থেকে কিছু চাঁদা নিয়েও কিছু অল্প অল্প করে কিছু দিয়েও বাচ্চাটাকে ভর্তি করাই, এবং দেখা যায় যে বাচ্চাটা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, কোনোভাবেই যাতে সে মানে পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেটা আমরা ব্যবস্থা করি। এবং ম্যানেজিং কমিটির পারমিশন নিয়ে আমি দেখা যায় যে তাদের বোর্ডের পরীক্ষা যে ফিসটা থাকে সেটা অনেক সময় আমরা অনেক যারা মানে নিজে দিতে পারছে না তাদেরকে আমরা পরীক্ষার ফি না নিয়েও আমরা সেন্টার করি এবং তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করে দিই, তার অর্থাৎ তাদের যে কোনো সমস্যা হলে আমরা সেটা সহযোগিতা করার চেষ্টা করি। এবং বেসিক্যালি আমি নিজে চাই যে মানে কখনোই কেউ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হতে পারে। ম্যাম, গত বছর তো অনলাইন অফলাইন দুইটাতে ভর্তি কার্যক্রম হয়েছিল, এবছরে কি একই রকম? গত বছরে আমাদের অফলাইনে ভর্তি করিয়েছিলাম, এবার আমরা অনলাইন অফলাইন দুটোই মানে ব্যবস্থা রেখেছি আমাদের ভর্তি কার্যক্রমে। অনলাইনেও ই করতে পারবে বাচ্চারা ইচ্ছা করলে, আবার অফলাইনে তো আমাদের সার্বক্ষণিক আমরা সবসময় থাকি, অফিস খোলা থাকে, অফিস থেকে ফর্ম দেওয়া হয়, এবং বাচ্চা ভর্তির ব্যাপারে সব রকমের অভিভাবক যারা আসেন তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনার মাধ্যমে ভর্তির ব্যবস্থা করে থাকি। অভিভাবকদের জন্য কোনো আহ্বান আছে? না, অভিভাবকদের জন্য আমাদের এই করোনাকালীন সময় দেখা গেছে যে আপনার অনেক বাচ্চাই পিছিয়ে গেছে, অনেকে বাড়ি চলে গেছে, ঢাকা শহরে থাকতে পারে নাই, ফলে আমরা সেসব বাচ্চাদের অনেক ফোন করলাম, তাদের বাবা মার কাছে ফোন করছি যাতে তারা আবার লেখাপড়ার মধ্যে ফিরে আসে, এবং অভিভাবকদের বোঝাচ্ছি যে আপনাদের যত সমস্যায় থাকুক কিন্তু আপনার বাচ্চা যেন লেখাপড়া থেকে কখনোই বঞ্চিত না হয়, এবং তাদের লেখাপড়া ধরে রাখতে হবে। দেখা গেছে যে গত 2 বছর তারা ঘরে বসেছিল, তাদের মধ্যে পড়াশোনারও একটা আসছে, জড়তা আসছে,
সেই জড়তা যাতে কাটিয়ে উঠতে পারে সেজন্য অভিভাবক যা যাতে শিক্ষকদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে এবং তাদের কোনো সমস্যা থাকলে সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা শিক্ষক এবং অভিভাবকদের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে এমন একটা পর্যায়ে যাতে নিয়ে আসতে পারি যাতে শিক্ষার্থী লেখাপড়া সুদূরপ্রসারী হতে পারে এবং কোনো রকম বাধার যাতে সৃষ্টি না হয়, তারা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং তাদের সাথে আমাদের বন্ধুত্বমূলক, এখন করোনার পরে দেখা গেছে যে তাদের মন মানসিকতার শিক্ষার্থীদের মন মানসিকতারও অনেক পরিবর্তন আছে, সেজন্য তাদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ দিয়ে শিক্ষাকে সামনের দিকে যাতে নিয়ে যেতে পারি এবং কোনো শিশুই যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে আমরা সতর্ক থাকবো।